তো আমি চারটেন বন্ধুর গল্প বলবো যারা ওই আনন্দ খুঁজতে গেছিলো কলকাতায় থাকে চার বন্ধু ভালো করে শুনবেন কজন বন্ধু চারজন বন্ধু আনন্দ খুঁজতে গেছে বলছে আমার এই ভালো লাগছে না খুব আনন্দ চাই খুব এনজয় করব এবং সেই কারণে অনেক দিন ধরে টাকা জোগাড় করেছে টাকা জমিয়ে 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 অনেক কষ্টে ভিসা পেয়েছে আমেরিকা যাবার এবং চার বন্ধু আমেরিকা গেছে চার বন্ধু আমেরিকা যাবার পর নিউ যে নগর আছে সেই নগরের একটা বড় হোটেলে গিয়ে উঠেছে তারা কি খোঁজ করতে এসেছে কি চায় আনন্দে থাকবে এবং সেই গগনচুম্বি অট্টালিকা যেখানে একশো তলায় উপরে থেকেছে সব থেকে উপরে থাকবো সবথেকে ভালো জিনিস দেখব এত টাকা খরচা করে এসেছে যখন একদম কোনো কিছুতে কম যাতে না হয় তো একশো তলায় একটা ফ্ল্যাট নিয়েছে সে ফ্ল্যাট নিয়ে সেখানে চারজন আছে সকালবেলা ঘুরতে বেরিয়েছে সাইড ট্যুর বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছে তো রাত্রেবেলা যখন ফিরে এসেছে দেখছে যেটা আমেরিকাতে হবার কথা নয় সেটা হয়ে গেছে কী লোডশেডিং আর কতলায় ফ্ল্যাট নিয়েছে বোঝা যাচ্ছে কি লিফট চলবে না আর এবং মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে একটা সন্দেহ হলো তাহলে কি হবে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের আমাদের খুব দুঃখ হবে কষ্ট হবে আনন্দ করতে গিয়ে নিরানন্দের মধ্যে পড়ে গেলাম তো কি করা যাবে তখন ওরা নিজেরা ঠিক করলো যাকে একশো তলায় তো উঠতে হবে কারণ আমরা এত ক্লান্ত অবশ্রান্ত এবং খাবার দাবার সব উপরেই রয়েছে বোঝা যাচ্ছে কি আপনারা কোথায় আছেন এখন নিউ ইয়র্কে ঠিক আছে দিয়ে আমরা ওখানে তখন গেছে তখন চার বন্ধু ঠিক করেছে যে এই যে ওপরে ওঠার কষ্টটা চলে যাবে যদি আমরা আমাদের জীবনের কোনো কষ্ট সব থেকে যে দুঃখগুলো পেয়েছি সেগুলো যদি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে করতেই সরিয়ে উঠি বোঝা যাচ্ছে তাহলে সেই দুঃখ যখন আলোচনা করব কারণ প্রত্যেক মানুষ ভাবে কি তার গল্পটা সব থেকে বেশি দুঃখের এটা একটা আশ্চর্য ব্যাপার আমার মতো দুঃখে কেউ পায়নি এটা একটা ঘটনা সবাই ভাবে তাই তো প্রথম বন্ধু গল্প শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার জীবনে যা হয়েছে কি আর বলবো বলে বলা শুরু করলো সেগুলো আমরা ভেতরে যাব না কি বলেছিল কারণ আমাদের সময় কম আছে এরকম বলতে 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 যখন পঁচিশ তলায় এসে গেছে সে আর বলতে পারছে না চোখে মুখে সব আবেগে একদম জল জমে যাচ্ছে তখন দ্বিতীয় বন্ধু বলছে আরে তোর কি দুঃখের কথা তুই আমারটা শোন কেঁধেই ফেলবি তখন বলছি ঠিক তাই তাহলে শুরু কর দেখি দ্বিতীয় ব্যক্তি শুরু করলো তো পঁচিশ তলা থেকে আবার ওরা উঠতে 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 পঞ্চাশ তলায় চলে এসেছে তলায় যখন চলে এসেছে তখন তৃতীয় ব্যক্তি বলছে তোমাদের এই দুঃখের কথা দুঃখই নয় আমার যে দুঃখের কথা শুনবে তোমরা এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে জরিপ বাবা তো সাংঘাতিক দুঃখের ব্যাপার তখন বলা শুরু করেছে বলা লাগে নিজেই কেঁতে ফেলেছে তো কিছুক্ষণ পরে সেও বলা শুরু করে 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 আস্তে আস্তে যখন একেবারে পঁচাত পঁচানব্বই তলায় পৌঁছে গেছে নব্বই তালা কি প্রায় আটানব্বই তলায় পৌঁছে গেছে দিয়ে তখন একেবারে কান্নাকাটির অবস্থা সবাই বলছে সত্যি সত্যি তোর মতো দুঃখের কথা শুনিনি তখন যে চতুর্থ ব্যক্তি যে বাকি ছিল সে বলছে আমার দুঃখের কথা তোমাদের শুনে লাভ নেই তখন বলছে যে না না এটা কেমন করে হবে তুমি আমাদের তিনজনের দুঃখ শুনলে আমাদের সব হাঁড়ির খবর পেলে তোমারটা না জানলে কেমন করে হবে তখন বলছে দেখো আমার দুঃখের কথা তোমরা যদি শুনে তোমাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হবে তোমার কিন্তু সহ্য করতে পারবে না বলছে না আমরা শুনবো বলো বলছে আমাদের ঘরের চাবিটা একতলায় ফেলে চলে এসেছে ততক্ষণ আরও নিরানব্বই তলায় পৌঁছে গেছে এবং সঙ্গে সঙ্গে যে বাকি যে তিনজন ছিল ওখানে ধাপ 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 করে বসে পড়ে কেন আমি এই গল্পটি বললাম কেনই আলোচনাটা করলাম কারণ প্রত্যেক ব্যক্তির মানুষের এখন অবস্থা কিন্তু ওই আনন্দের খোঁজ করতে গিয়ে চাবি হারিয়ে যাওয়ার মতো জড়জগতে প্রত্যেকে কিন্তু এই আনন্দ খোঁজার জন্য যাচ্ছে কিন্তু সবার ওই যে আনন্দের চাবিটা একতলায় পড়ে আছে